দেখছেন কলকাতা টিভি ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতেই যে খবরে নজর রাখবো যে খবরের দিকে আমরা নজর রেখেছি নবান্নের যে বৈঠক হওয়ার কথা ছিল যদি এখনো পর্যন্ত সেই বৈঠক শুরু হয়নি অন্যদিকে জুনিয়র যারা চিকিৎসক তারা কিন্তু নবান্ন সভাগরে ইতিমধ্যে গিয়ে পৌঁছিয়েছেন তবে এই যে লাইভ স্ট্রিমিং হবে কিনা এই নিয়ে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ চলছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো তিরিশ জনের যে প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকার কথা জুনিয়র চিকিৎসকদের তরফে আগেই জানানো হয়েছিল সেই বিষয়ে কিন্তু সম্মতি পাওয়া গিয়েছে তবে লাইভ স্ট্রিমিং হবে কিনা সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি সেই বিষয়ে কোন রকম কোনো সম্মতি দেওয়া হয়নি এখনো পর্যন্ত কিন্তু একটা রয়েছে হবে কিনা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম তিরিশ জনের চিকিৎসক দলকেই বৈঠকে সম্মতি দেওয়া হয়েছে নবান্ন সভাঘরের যে বৈঠক সেই বৈঠক হওয়ার কথা ছিল বিকেল পাঁচটায় এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি কারণ আন্দোলনকারী চিকিৎসকরা বেশ

শর্ত রেখেছিলেন যে দুটি শর্ত মূলত এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই দুটি শর্ত পূরণ করা হবে না তবে আন্দোলনকারী চিকিৎসকদের অবস্থানে অনর এবং যে শর্ত দুটো তারা রেখেছিলেন সেই দুটি শর্তে তারা অনর এবং সে জায়গা থেকে কিন্তু পরবর্তীতে যে সম্মতি পাওয়া গেল যেমনটা জানা যাচ্ছে যে তিরিশ জনের যে প্রতিনিধি দল সেই তিরিশ জনের প্রতিনিধি দলই বৈঠকে থাকবে এমনটাই কিন্তু সম্মতি দেওয়া হয়েছে তবে লাইভ স্ট্রিমিং হবে কিনা তা নিয়ে কিন্তু একটা স্নায়ু যুদ্ধ রয়েছে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে নবান্ন সভাগরের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিগত তিন দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকরা তারা ধর্না অবস্থান করেছিলেন তারা এই গোটা ঘটনার বিচারের যেরকম দাবি জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছিলেন পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবি জানিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছিলেন বেশ কিছু শর্ত দাবি দেওয়া তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে রেখেছিলেন এবং আমরা তারপর দেখেছিলাম যে নবান্ন সভাগরে গত দুদিন বৈঠকের জন্য চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী থাকলেও কিন্তু সেই বৈঠক হয়নি পরবর্তীতে আজকে যে বৈঠকের দিন স্থির করা হয় বিকেল পাঁচটায় তবুও চিকিৎসকরা জুনিয়ার যারা চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন জেনারেল বডির মিটিং এর পর যে তারা দুটি শর্তে অনর থাকবেন এবং সেই মতো যে শর্ত এখনো মানা হয়েছে তিরিশ জনের প্রতিনিধি দলই বৈঠকে থাকবে এই বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে

নিজে নেমে এসছেন রোমান্ন সভাঘরে এবং পাশাপাশি রয়েছে রাজীব কুমার তবে একটা কথা যে দুপক্ষের একটা এখনো সাহিত্য চলছে যে লাইফ স্ট্রিমিং হবে কিনা তার কারণ যা ছাত্র যারা জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু চাইছেন যে লাইফ স্ট্রিমিং করা হোক যেহেতু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মিটিংয়ে মুখ্যমন্ত্রী লাইফ স্ট্রিমিং করেন সেক্ষেত্রে এক্ষেত্রে যাও কিন্তু এখনো নবান্ন পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি তার ফলে এখনো পর্যন্ত একটা দই ডানি চলছে তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে ঠিক কি হয় লাইফ স্ট্রিমিং হবে কি হবে না তবে যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা নবান্ন তরফ থেকে বলা হয়েছে যে এই পুরো যে মিটিংটি সেটার ভিডিও রেকর্ডিং করা হবে এই লাই스팅ের প্রস্তাবে এখনো এটা সাইয়ুযুদ্ধ বা দৈটানারে এখনো চলছে। সেক্ষেত্রে নিমাই 30 জনের যে প্রতিনিধি দল আগে থেকে বলা হয়েছিল উপস্থিত থাকবেন কারণ 26 টি মেডিকেল কলেজ রয়েছে সেক্ষেত্রে প্রতিনিধি দলের সংখ্যা বেশি সেই জায়গায় সেই বিষয়ে সম্মতি দেওয়া যাচ্ছে অর্থাৎ বৈঠকে 30 জনের প্রতিনিধি দল থাকছে। হ্যাঁ আসলে যে জনই থাকছেন কারণ 30 জন প্রতিনিধিখেই বাসে করে নিয়াত হয় তারা বাসে ঘুরে এসেছেন এবং সেই বাসে যে সমন্বয় সমাবেশের সামনে দাঁড়িয়েছে এবং সেখান থেকে তিরিশ জনই নেমেছেন এবং তিরিশ জন কারণ গতকাল এই তিরিশ জন বা লাইফ অনেকগুলি মদের ক্ষেত্রে আগে থেকে যেহেতু বেশ কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছিল মিটিং নিয়ে তাই মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা রমানের তরফ থেকে কিন্তু ছায় দেওয়া হয়নি মিটিং ক্ষেত্রে আজকে আবার অনুমতি বা অনুরোধ করা হয় এবং তারপর তিরিশ জনের কথা বলা হয় এবং সেটা মেনে নেয় নবান্ন সেই জন্য তিরিশ জনই এসেছেন এবং জুনিয়র ডাক্তাররা সেই তিরিশ জন এখন নবান্ন সভাঘরে ঢুকেছেন তবে লাইভ স্ট্রিমিং এখন এখন যে বিষয়টি নিয়ে মূলত দুই ধরনের চলছে সেটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং হবে কি হবে না সেটা কিছুক্ষণের মধ্যে জানা যাবে সেক্ষেত্রে নিবাই লাইভ স্ট্রিমিং যদি না না হয় লাইভ স্ট্রিমিং এর যে অবস্থান বা যে স্পষ্ট বার্তা দিয়েছেন চিকিৎসকরা যে দাবি রেখেছেন সেটা যদি না মানা হয় তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ করবেন জুনিয়র চিকিৎসকরা ঠিক এখানে এই প্রশ্নটা উঠছে বাসুদি যে তাহলে কি বৈঠক হবে কি হবে না কারণ মুখ্যমন্ত্রী যদি লাইফ এর অনুমতি না দেন সেক্ষেত্রে লাইফ হবে না আর তা যদি না হয় সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যারা সভা ঘরে এসে ঢুকে পড়েছেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীও সভা করে চলে এসেছেন এরপর যদি সভা কোনো গানে যায় বা এই আলোচনা বৈঠক যদি ভেসতে যায় তা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে তবে এখনো পর্যন্ত তেমন ঘটনা ঘটেনি তবে কিছুক্ষণ অন্তত অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে যেহেতু দাবিতে অনর প্লাইস্টিং দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা তাহলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি বার্তা থাকে বা কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই কিন্তু দেখার বিষয় সেক্ষেত্রে নিমাই যদি এই লাইভ স্ট্রিমিং না হয় বা পরবর্তীতে এই বৈঠক যদি কোনোভাবে না হয় বা এই সম্মতি যদি চিকিৎসকদের যে দাবি তা যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তীতে কি পদক্ষেপের পথে হাঁটবেন আন্দোলনের রাস্তা কি বিমুখ হবে কি জানা যাচ্ছে এ বিষয়ে আসলে যারা আন্দোলনকারী জুনিয়ার দাদা তারা জানাচ্ছেন যে যদি কোনো কারণে ভেসে যায় যদি তাদের দাবি না মানা হয় শর্তগুলি না মানা হয় সেক্ষেত্রে তারা আবার জিবি বৈঠক করবেন অর্থাৎ ফিরে গিয়ে তারা তাদের যে বৃহত্তর জিবি রয়েছে জিবি সমস্ত সদস্যদের সঙ্গে তারা আলোচনায় বসবেন এবং তারপর যে তারা কর্মবিরতি না গিয়ে আরো কোনো কঠোর পদক্ষেপ মানে সেক্ষেত্রে যে অনশন অনশনে যাবেন কিনা সেটাও প্রশ্ন উঠছে বা তাদের মধ্যে এই নিয়ে চিন্তা ভাবনা ঘুরছে তবে আবারও এই মিটিংটি লাইভ স্ট্রিমিং হবে কি হবে না সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সভাগরে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এসে পৌঁছেছেন তার সঙ্গে রাজীব কুমার রয়েছেন এবং তিরিশ জন প্রতিনিধি জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি তারাও এসে পৌঁছেছেন একদমই নিমাই নজর রাখো সেদিকে যে বিষয় আমরা জানলাম এবং যেখানে তুমি সঙ্গে থাকো নবান্ন বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকরা যারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন তবে লাইভ স্ট্রিমিং যে স্ট্রিমিং এর কথা তারা আগে থেকেই বলে এসছিল যদিও শর্ত ছিল যে কোনো রকম কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না ভিডিও রেকর্ড রেকর্ডিং করা যেতে পারে কারণ এই আলোচনা যথেষ্টই খোলামেলায় এর আগেই মুখ্যমন্ত্রী সেই বিষয় স্পষ্ট করেছেন সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য ছিল প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের শুনানির যেখানে লাইভ সম্প্রচার করা হয় সেখানে এই বিষয় লুকানোর কি রয়েছে তাই এই বিষয়েও অর্থাৎ চিকিৎসকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নের যে বৈঠক সেই বৈঠকও লাইভ স্ট্রিমিং করতে হবে এমনটাই কিন্তু দাবি রেখেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম বেশ কিছুক্ষণ আগে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব মনোজ প্রান্ত এবং পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি তারা কিন্তু নবান্ন সভাগরে এসে উপস্থিত হলেন অর্থাৎ যে বৈঠকের কথা ছিল বিকেল পাঁচটায় সেই বৈঠক যদিও এখনো পর্যন্ত শুরু হয়নি নিমাই রোছর আমাদের সঙ্গে নিমাই বেশ কিছুক্ষণ আগে যে ছবিটা দেখলাম যে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিব তারা এসে উপস্থিত হলেন এখনো পর্যন্ত প্রশাসনিক তরফে কারাগারা রয়েছেন এই বৈঠকেই কারাগারা এসে পৌঁছেছেন এবং সেই অর্থে কিন্তু বৈঠকটা এখনো শুরুই হয়নি তার কারণ বৈঠক যেখানে হবে সেখানে পর্যন্ত জুনিয়র ডাক্তার এবং তারা কথা বলছেন তারা কিন্তু ওই লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে অনড় এবং সেই অনড় থাকার কারণে সহ এখনো ঢোকেনি সহগৃহে ঢোকার মুখে তারা দাঁড়িয়ে রয়েছেন হলের মধ্যেই আরেকটি জায়গায় এবং সেখানে তারা নবান্নের যারা বিভিন্ন অধিকর্তা অফিসিয়াল যারা রয়েছেন পুলিশ কর্তৃপক্ষ কথা বলছেন তাদের এবং তারা মূলত দাবি জানাচ্ছে যে এই এইটোটিকে যাতে লাইভ স্ট্রিমিং করা হয় ফলে এখনো পর্যন্ত যুবকের যে কথাবার্তা সেটা চলছে যে কারণে এখনো সভা শুরু হয়নি সভা ঘরেও ঘরের ভেতরেও কিন্তু এখনো জুনিয়ার ডাক্তার রোগেননি বাসী সেক্ষেত্রে নিমাই যেমনটা তুমি বেশ কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে এই যে লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্য সরকার এ বিষয়ে কি জানাচ্ছে বা এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে এ বিষয়ে কি ভাবনা চিন্তা রয়েছে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে লাইভ স্ট্রিমিং নয় এই ধরনের বৈঠকের লাইভ স্ট্রিমিং করা যাবে না কিন্তু একদম বৈঠকটি পুরোটি ভিডিও রেকর্ডিং করা হবে ভিডিও করা হবে লাইটিং এর সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছিল জুনিয়ার ডাক্তারদের কিন্তু জুনিয়র ডাক্তাররা গতকাল থেকে আজ এখনো পর্যন্ত লাইট এর ব্যাপারে অনড় রয়েছেন তারা যে কারণে তারা সভাঘরে পৌঁছলেও সভাঘরে যেখানে সভা হবে বৈঠক হবে

যে বৈঠক শুরু হওয়ার কথা সেই বৈঠকে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন রয়েছেন সেখানে দেখছেন যে ছবি নমস্কার সকলকে গুড ইভিনিং আমরা জাস্ট একটু আপডেট দিতে আপনাদের কাছে এসেছি আপনারা জানেন আজকে দুপুরবেলা যে ছিলাম জুনিয়র তার পরিপ্রেক্ষিতে ওরা আমাদের নবান্ন সভাগারে যে মিটিং হচ্ছিল এর জন্য ওরা এসেছে পৌঁছেছে পৌঁছেছে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সবাইকে সময় দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচটা সে থেকে অপেক্ষা করছেন এখন উনি নবান্না সভাগারে ওয়েট করছেন যাতে ওরা ডিসকাশনের জন্য ভিতরে আসুক আমরা ওরা অ্যাকচুয়ালি দুটো ছিল ওরা তিরিশ জন মতন এসেছে আমরা পনেরো জন বলেছিলাম ত্রিশ জন মতন এসেছে আমরা ওটা ওদের জন মতন এসেছেন আমরা ওদেরকে অ্যালাউ করলাম আমরা বললাম আসুন আলোচনা করুন বিকজ আলোচনা মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারব কিন্তু ওদের একটা বলছে কি মিটিং মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে আমরা মাধ্যমে জানিয়েছিলাম এটা লাইভ স্ট্রিমিং হবে না আমরা এর ভিডিও রেকর্ডিং করব যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে যে যে আলোচনা হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করব। এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো হয় ওটাও যাতে আমরা নিতে পারি কিন্তু ওরা এখনও ইনসিস্ট করছে কি লাইভ স্ট্রিমিং করুক আমাদের অফিসের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন তারপরে আমরা ডিজি সাহেব আমরাও ওদের ওদেরকে বলেছি কি আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন আলোচনার মাধ্যমে হবে কিন্তু এখনো আমাদের ডক্টর বন্ধুগণ যারা আছেন ওরা নিজেদের মধ্যে আলোচনা করছেন কি যাতে লাইভ স্ট্রিমিং যতক্ষণ হবে না ওরা ভিতরে মিটিং হলে আসবেন না মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য অপেক্ষা করছেন আমরা আশাক দেড় ঘন্টা মতন হয়ে গেছে পাঁচটা সময় থেকে তো এখনো ওরা ভিতরে মিটিং হলে ঢুকেননি আমরা অনেকবার আমরা ওদেরকে সব তরফ বোঝানোর চেষ্টা করেছি কি যাতে একটা আলো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা যাতে রিজলভ করতে পারি এই স্টেলমেট সিচুয়েশনকে যাতে আমরা দূর করতে পারি এবং ওদের যে দাবি দাওয়া আছে ভালো সিকিউর সেফ ওয়ার্কিং এনভায়রমেন্ট তৈরি করা মাননীয় যে নির্দেশ আছে সেই হিসাবে যে যে কাজ করার প্রয়োজন আছে ওদের রেস্টরুম আছে ওদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসগুলো আছে ওয়াশরুমস করার আছে সিসিটিভি করার আছে ভালো লাইটগুলো করার আছে যাতে ওরা ভালো পরিবেশে কাজ করতে পারে এর জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি আমরা যদি ওদের কাছ থেকে কোনো সাজেশনসগুলো আসে এটা আমরা আরও আলোচনার পরিপ্রেক্ষিতে আরও অ্যাকশন যে নেওয়ার প্রয়োজন আমরা নেব কিন্তু এখন অবধি ওরা যেহেতু মিটিং হলে ভিতরে আসেননি আমরা মিটিং এখন অবধি চালু করা যায়নি আমরা অনুরোধ করব যাতে ওরা ইমিডিয়েটলি মিটিং হলে আসুক এবং আলোচনায় অংশগ্রহণ করুক আমি ডিজি স্যারকে বলব চিফ সেক্রেটারি স্যার সব বলেছেন जिनिसटा होच्छे कोनो मीटिंग है कोनो फॉर्मल मीटिंग नो वेयर इट इज डन लाइव जेटा लाइव जेटा करा होय जेटा प्रेस के सकल के बात था इन केस इफ इट मीटिंग एर किछु निष्कर्ष हो तो डेफिनेटली ओटा लाइव करा जाए किंतु एटा इंसिस्टेंस स्ट्रीमिंग सीम्स अनरीजनेबल टू मी जिन्नो ओरा पंद्रह जन बोला हुए चलो गतकालो बोला हुए चलो सदिच्छा आछे खुला मिला

ওরা আমরা করতে পারি অ্যান্ড তারপরেও আমরা আজকে চিফ সেক্রেটারি সাহেব আবার ইমেল দিলেন ওনারা বললেন না এটা আমরা তিরিশ পনেরো জন বেশি চাইব আমরা অ্যালাও করেছি অনারেবল চিফ মিনিস্টার উনি পাঁচটা থেকে এই জন্য অপেক্ষা করছেন ওরা আসবে বলবে আমাদের থেকে যেটা আছে উই আর কমিটেড টু দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি

ऑप्शन का बोला था फिर भी वो तीसरा आए अपने तीस को अलाउ भी कर दिया है लाइट लाइन के ऊपर जो है दबाव दिया जा रहा है लेकिन सरकार ने कह दिया कि लाइट स्ट्रीमिंग अलाउ नहीं होगा अब तो, इसके बाद क्या एक्शन लेगी सरकार अगर वो काम करने की लड़ती हम लोग हम लोग हम लोग अभी भी ना हमरा हमरा बुझिए बुझानों चेष्टा करे छी

सभी बोल दिया बेसिकली हम लोगों ने उनको समझाने की पूरी कोशिश की है उनसे बार बार बात की है उनको समझाया है कि मीटिंग में क्या क्या व्यवस्था की गई है हम लोगों ने रिकॉर्डिंग की व्यवस्था की है जिससे कि पूरा प्रोसीडिंग्स अच्छी तरह से डॉक्यूमेंट हो कोई भी जो ट्रस्ट होना चाहिए दोनों पार्टीज के बीच में हम लोग आपस में एक दो वी आर नॉट पोल्स अपार्ट हमारा ऑब्जेक्टिव एक ही है उन जो सर्विस प्रोवाइडर्स हैं सर्विस जो हेल्थ परिकाठमों है इंफ्रास्ट्रक्चर है उसका किस तरह से इम्प्रूवमेंट किया जाए जितना उनको जरूरत है उतनी हमें भी हमें भी हम भी चाहते हैं प्रशासन तरफ से हमारे सब नागरिकों को अच्छी स्वास्थ्य परिसेवा मिले इसके लिए हमारा कोई दो मत नहीं है हम उनको सुनना चाहते हैं कि वो और क्या चाहते हैं जिससे कि हम इसको और उन्नत और उन्नति की तरफ ले जा सकें तो जब जब ऑब्जेक्टिव एक ही है तब तो यू you नो know, कोई इसमें डिफरेंस ऑफ ओपिनियन होना ही नहीं चाहिए इसमें कोई कन्फ्लिक्ट सिचुएशन है ही नहीं ये हम दोनों एक ही उद्देश्य को लेकर काम कर रहे हैं तो यहां पर मुझे समझ में नहीं आ रहा है कि उनके अंदर ये क्यों भावना आ रही है कि जब तक लाइव स्ट्रीमिंग नहीं होगी हम मीटिंग में नहीं जाएंगे हम सब कुछ डॉक्यूमेंट करना चाहते हैं अच्छी तरह से उनके साथ डिस्कशन करना चाहते हैं थैंक यू